অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আপনার একটা ডান্স যেটো স্টেপ চুর করার কথা একটা অভিযোগ এটা আছে, এই সন্দর্ভত কি মোর ডান্স তো দিব নালে নয় নয় তাই মূর কপি কিলে করব হিমন্ত দায় পয়সা দিব লাগবে হিমন্ত দায় পয়সা দিব লাগবে মাই স্টাইল মূর স্টাইল কিলে কপি করব কথাটো এইটো গেন্দাও খাটি নক জুবিন গার্গ সদায় অনন্য আর একক, গতি জুবিন গার্গর যে স্টেপ আছে যে ব্র্যান্ড আছে জুবিন গার্গর সেয়া সদায় এককেই হয়ে থাকবে লাগবে, গতি এবার তো মামায় নিশ্চয়ক পয়সা দিব লাগবে। বাকি আর একটা কথা দাদা, যেহেতু জুবিন গার্গর অনুরাগী বলে কলে হয়তো কোনো প্রশ্নই নুঠে যে জুবিন গার্গর অনুরাগীর কথা কবলে গেলে হাজার হাজার লাখ লাখ মানুষে আপনার ভাল পায়, যথেষ্ট ভাল পায় আপনার, আগৰ প্ৰজন্মৰ পৰা আৰম্ভ কৰি বৰ্তমানৰ নৱপ্ৰজন্ম যুৱ প্ৰজন্ম সকলোৱে আপোনাক যথেষ্ট ভাল পায়, যথেষ্ট মৰম কৰে। ঠিক তেনেকৈ যদি অসমৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপটলৈ যদি চাবলৈ যোৱা যায় তেনেক্ষেত্ৰত কিন্তু অসমৰ ৰাজনৈতিক ক্ষেত্ৰখনতো মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰো কিন্তু অনুৰাগী যথেষ্ট। মই নাজানো কিমান ভাল পাওঁ, মই যিমান দেখিছোঁ মোৰ কাৰণে পাগল, মই নকওঁ মোৰ পাগল মানে হেৰি নহওক বুলি। সো মোৰ কাৰণে কিছুমান ল'ৰা ছোৱালী আছে মানে যিটো কৈ দিবলগীয়া কথাটো এইটো, হিমন্ত দাক কিমান ভাল পায় মোক কিমান ভাল পায় সেইটো মই নাজানো, যিখিনি দেখিছোঁ মই ভালেই দেখি আছোঁ এতিয়া মোৰ কাৰণে অনুৰাগী। আৰু আশা কৰিছোঁ সেই অনুৰাগীৰ সংখ্যা বা সেই মৰম ভাল পাবোৰ সদায় থাকক জুবিনৰ কাৰণে, কাৰণ প্ৰতিগৰাকী অসমীয়াই অসমীয়া নিজৰ হৃদয়ত স্থান দিছে, প্ৰতিগৰাকী অসমীয়াই নিজৰ হৃদয়ত স্থান দিছে আজি জুবিন দাক।